হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 5 কিলোগ্রাম করে চাল বিতরণ কার্যসূচি শুরু হয়েছে। জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের সহকারী নির্দেশক গণেশ চৌধুরী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে প্রতিজন ব্যক্তিকে 5 কিলোগ্রাম করে চাল দেওয়া হবে। এই যোজনার মাধ্যমে জেলার 5,77,000 মানুষ উপকৃত হবেন বলে শ্রী চৌধুরী জানিয়েছেন। বরাক উপত্যকায় আজ নতুন করে আরও 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত, তার মধ্যে হাইলাকান্দির 12 জন, কাঁচালের 4 জন। বরাক উপত্যকায় আরও 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিলচর মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে তাদের 12 জন হাইলাকান্দির, বাকিরা কাঁচাল জেলার বাসিন্দা। উভয় জেলার সব কজন রোগী বাইরে থেকে এসেছেন, তাদের কারো দেহে করোনার কোনো উপসর্গ নেই। সবাইকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কাঁসার জেলার 4 আক্রান্ত হলেন দলচলার বিনোদ কুর্মী, বেরেঙ্গা দিত্যখণ্ডের খৈরুল হক চৌধুরী, বারিকনগরের কাজল হোসেন চৌধুরী এবং দয়াপুরের রুবেল বুলবুইয়া। হাইলাকান্দিতে আক্রান্ত হয়েছেন দলাইমালাইয়ের জাকির হোসেন শেখ, মোহাম্মদপুর প্রথম খণ্ডের মহিবুদ্দিন লস্কর, ফজল হোসেন চৌধুরী ও খৈরুজ্জামান লস্কর, মোহাম্মদপুর দ্বিতীয় খণ্ডের আক্তারউদ্দিন লস্কর, দলাইয়ের আবিরুদ্দিন চৌধুরী, লক্ষ্মীশহর 8 নম্বর ওয়ার্ডের ওসমানগড়ি লস্কর, রংপুর তৃতীয় খণ্ডের পারুল হোসেন তালুকদার, নিজ বন্যারপুর প্রথম খণ্ডের জাবির হোসেন চৌধুরী, সাইদুল হোসেন চৌধুরী ও নজমুল হক মাজারবুইয়া এবং নুনাইখালের জয়দুল ইসলাম লস্কর। হাইলাকান্দির আক্রান্ত সবাই এসেছেন মহারাষ্ট্র থেকে। বিএসএফ জওয়ান বিনোদ কুর্মী কাঁসালে এসেছেন উত্তরপ্রদেশ থেকে এবং কাঁসালের আক্রান্ত বাকি 3 জন এসেছেন বেঙ্গালুরু থেকে। জনসাধারণের সুবিধার জন্য পুনরায় ফেরিঘাট চালুর নির্দেশ দিল কাঁসাল জেলা প্রশাসন। বিশেষ করে বড়খলা সমষ্টির মানুষ ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এলাকার বিভিন্ন সংগঠনের তরফ থেকে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অবশেষে 2 দিন পূর্বে জেলা প্রশাসন জনগণের সুবিধার্থে কাঁসার জেলার যেসব ফেরিঘাট কোভিড-19 জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। কাটিগোলার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অঙ্গনওয়াড়ির সহায়ক এবং কর্মী পদে নিযুক্তির জন্য আগামী 22 জুনের মধ্যে যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাটিগোলা, গোবিন্দপুর, হরিনগর, দুধপুর, কালাইন, গুমলা ও বিহালা গ্রাম পঞ্চায়েতের অধীন স্থানীয় মহিলা প্রার্থীদের নিযুক্তি দেওয়া হবে। বিস্তারিত বিবরণ কাটিগোলা শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কাঁসালের জেলা বন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বন বিভাগের ফেন্সিংয়ের কাজের সামগ্রী যোগান দেওয়ার জন্য যোগ্য পঞ্জীকৃত প্রতিষ্ঠান থেকে টেন্ডারের আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জিরিঘাট রেঞ্জ এবং দলাইয়ের জমিরঘাট রেঞ্জের জন্য এই টেন্ডারের আহ্বান করা হয়েছে। বিশদ বিবরণ জেলা বন আধিকারিকের কার্যালয় থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় 1 জন ছাত্র পাস করতে পারেননি, তবুও বন্ধ হচ্ছে না ডিমা হাসাওয়ের 5টি স্কুল। মাধ্যমিক পরীক্ষায় ডিমা হাসাও জেলার যে 5টি স্কুলে ফলাফল 0-র কোটায় ছিল সেই স্কুলগুলি বন্ধ করা হচ্ছে না, জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবুলাল গার্লুসা। এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় রাজ্যের যে 17টি স্কুলে উত্তীর্ণের হার 0, সেই সব স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা রাজ্যের শিক্ষা বিভাগ। এগুলির মধ্যে রয়েছে ডিমা হাসাও জেলার হাডিংমা স্কুল, খেপরে হাইস্কুল, খারতং হাইস্কুল, সিমতুল হাইস্কুল ও লেইরি হাইস্কুল। এইসব স্কুল ডিমা হাসাও জেলার প্রত্যন্ত অঞ্চলে। রাজ্য শিক্ষা বিভাগ এই স্কুলগুলি বন্ধের নির্দেশ দিলেও এই 5টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত উত্তর কাছাড় পার্বত্য পরিষদের হাতে ছেড়ে দিয়েছিল রাজ্য সরকার। এই তথ্য জানিয়ে সিইএম বলেন, সোমবার বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সভায় এই 5টি স্কুল বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যে স্কুলগুলি ভালো ফলাফল করেছে এদের পুরস্কৃত করা হবে, তবে যে স্কুলের ফলাফল 0-র কোটায় সেসব স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। আসাম স্টেট শিডিউল কাস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের উন্নয়ন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 2019-20 অর্থবছরে 3 চাকাবিশিষ্ট যান অর্থাৎ রিক্সা প্রদানের জন্য দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী তফসিলি সম্প্রদায় অর্থাৎ এসসি সম্প্রদায়ের বেকার ব্যক্তিদের নির্ধারিত ফর্ম ফিল আপ করতে আবেদন করতে বলা হয়েছে। 18 বছর থেকে 45 বছরের মধ্যে ব্যক্তিদেরকে কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, বিপিএল কার্ড সহ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আগামী 25 জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় ভারতে করোনার বলি 2003 জন, দেশে মৃতের সংখ্যা 1 লাখে বেড়ে 11,903 জনে বৃদ্ধি, জানালো স্বাস্থ্য মন্ত্রক। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 3,54,000 ছাড়িয়ে গেল। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,54,065 জন এবং দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11,903 জনে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ইউকেকে পেছনে ফেলে এখন বিশ্বে 4 নম্বরে রয়েছে ভারত। শেষ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 10,904 জন এবং গত 24 ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2,003 জন। দেশে এতদিন মৃত্যু সংখ্যা কম থাকলেও একদিনে এত আক্রান্ত এর আগে মারা যাননি। এখনও পর্যন্ত 1,86,934 জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে 1,55,227 জন। হাইলাকান্দি জেলায় এখনও পর্যন্ত মোট 143 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 51 জন। হাইলাকান্দি জেলায় এখনও পর্যন্ত 143 জন ব্যক্তি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 51 জনকে সুস্থ করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা উপায়ুক্ত মেঘানিধি দাল জানান যে জেলায় বর্তমানে 22টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে বহিরাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য ব্যক্তিদের রাখা হয়েছে।